9000 কি ভাই সত 9000 কয়টা 1280টা 9000 টাকা 1280টা ছড়া যাবো বিষয় দিও রাখো বুদেন হলা দাম তো এক একটা সাইজ দিচ্ছ বিদেশ বাইর করতে হবে কত লক্ষ টাকা ইনকাম হয় কত লক্ষ টাকা ইয়া হয়
এটাই মনে হয় সবচেয়ে বড় বাজার কক্সবাজারে সুপারির। স্যার, ওই যে জমির খাজনা বাবুর যে টাকাটা নেওয়ার কথা, ওইটা নাকি ডিমান্ড দেওয়া ছাড়া নিবে না। এখন ইলিয়াস স্যারকে কল দিয়েছিলাম, ইলিয়াস স্যার বলছে আপনার কথা একটু, আপনাকে একটু ওই ডিমান্ডটা দিয়ে দিতে বলছে, দিলে হিসাব থাকা টাকাটা তুলে ওই যে খাজনা বাবুর যে ডিমান্ড দিতে পারে স্যার, যদি একটু ডিমান্ড দিতে বলছে স্যার, নাহলে তো টাকা পাঠাতে পারতেছে না। আমি নিয়ে আসি এমনি জানি না স্যার, আমি উঠিয়ে যাচ্ছি এমনিতে 10,000 টাকা নাকি বলে রাখছে, তাহলে তো ডিমান্ড দিলে ওরা 10,000 টাকা তুলে দিয়ে দিবে স্যার। আপনি স্যার একটু ওই আসাদ ভাই আপনাকে একটা ফর্ম দিবে না স্যার, শুধু এটা লিখে দিলে হবে স্যার। এটা হচ্ছে জমির খাজনা প্রদান বাবদ। ওকে স্যার, ওকে স্যার। কত পিস? 8,000 টাকা বলতেছে এটা শুধু এটা হতুন আছে প্রতি পিসের দাম কত করতে চান? পিসের দাম মানে 3 টাকার মতো পড়তেছে, 3-4 টাকা ভরবো, 4 টাকা পড়তেছে। গোড়া নাই উগ্র গোড়া থাকিলে আগা গোড়া মিলে উগ্র গোড়া থাকলে মুখ বাড়া মারি মারিব।
আর মুখ ভরে মারা না কেন জাতি আছে এই নমাজ আছে হয় তো কাশিস কাশিস তুলসী আর